আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল হাবিবাস সেলে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে দুইটি ভিন্ন স্বাদের মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব আজকের এই রেসিপিতে সনাতন ও আধুনিক এই দুই পদ্ধতিতে কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে হয় তার পুরো পদ্ধতি দেখিয়ে দেব এই রেসিপিটিতে একদম পারফেক্ট দোকানের সাথে এমন মিষ্টি দই তৈরির ক্ষেত্রে আমি কিছু টিপসের কথা শেয়ার করেছি এজন্য এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দই তৈরির জন্য আমি এখানে দই বীজ হিসাবে হাফ কাপ মিষ্টি দই নিয়েছি আপনারা এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারবেন একদম পারফেক্ট মিষ্টি দই তৈরির জন্য অবশ্যই দই বীজ থেকে পানি ঝরিয়ে নিতে হবে যার জন্য আমি এখানে একটি ছাঁকনির উপর দইটুকু দিয়ে দিচ্ছি ছাঁকনিতে এভাবেই দই রেখে দিলে দই হতে এক্সট্রা পানি নিচের দিকে ঝুলে পড়ে যাবে তাহলে চলুন দই থেকে দইয়ের পানি ঝরিয়ে পড়ুক আর আমরা এর ফাঁকে দই তৈরির জন্য এর নেক্সট ধাপে চলে যাই যার জন্য আমি এখানে একটি বাটিতে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে এই লিকুইড দুধের পরিবর্তে একটু উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন এই গুঁড়ো দুধের মিশ্রণ আমি পরবর্তীতে দই তৈরির জন্য যে লিকুইড দুধ ব্যবহার করব তা ঘন করার ক্ষেত্রে ইউজ করব এখন চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়ে তাতে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনির মধ্যে আমি তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি এখন এই চিনি আর পানি আমি জাল করে ক্যারামেল তৈরি করে নিব আমি আপনাদের আগে বলেছিলাম যে আজ আমি আপনাদের দুইটি স্বাদের মিষ্টি দই তৈরি করে দেখাব বাহিরের দোকান থেকে আমরা যে ব্রাউন কালারের মিষ্টি দই কিনে নিয়ে আসি সেই দই তৈরির জন্যই এই ক্যারামেল তৈরি করতে হয় যার জন্য আমি এখানে চিনি আর পানি জাল করে ক্যারামেল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নিতেই দেখতে পাবেন চিনি পানির সাথে গলে গিয়ে এমন বরাকির সৃষ্টি হয়েছে এরপর এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিতেই দেখতে পাবেন যে চিনির কালার অনেকটা বদলে গিয়ে এমন গোল্ডেন কালারের মতো চলে আসতে শুরু করেছে এক্ষেত্রে একটি টিপস হলো এই সময় অবশ্যই চুলার জাল কমিয়ে দিবেন। কারণ এই সময় খুবই দ্রুত ক্যারামেলের কালার চেঞ্জ হতে থাকে এই সময় যদি একটু ওভারকুক করে ফেলেন তাহলে ক্যারামেল একদম পুড়ে গিয়ে কালো হয়ে যাবে এমন মধুর মতো সুন্দর কালার চলে আসলে বুঝতে পারবেন যে দই তৈরির জন্য ক্যারামেল একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ঠিক এমন পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধ দেওয়ার সাথে সাথেই এমন ফেনা আর বলকের মতো উঠবে এতে ভয়ের কোনো প্রকার কারণ নেই দুই এক মিনিট এমন নাড়াচাড়া করবেন দেখবেন একদম ঠিক হয়ে গেছে এই পর্যায়ে ক্যারামেল একটু শক্ত হয়ে যেতে পারে এই সময় একটু ভালোভাবে জাল করে নেবেন তাহলেই দেখবেন ক্যারামেল গুলে গেছে ক্যারামিলে দুধ দেওয়ার কারণে যদি দুধ একটু দলার মতো হয়ে আসে তাহলে এই ক্যারামেল একটু ছেঁকে নেবেন তাহলেই হয়ে যাবে এখন এই দুধের ক্যারামেল একটি সাইডে রেখে দিয়ে অন্য একটি হাঁড়িতে আমি এক কেজি লিকুইড গরু দুধ নিয়েছি এই দুধ আমি এভাবে অনবরতের নেড়ে এক কেজি থেকে সাতশো গ্রামে নিয়ে এসেছি দুধ এমন অনবরত নেড়েই জাল করতে হবে এতে করে নিচের দিকে মালাই আর উপরের দিকে সর পড়বে না দুধ এভাবে জাল করে প্রায় সাতশো গ্রামের মতো হয়ে আসলে এখন এর মধ্যে আগে থেকেই যে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি এতে করে এই দুধ আরও বেশি ঘন হয়ে আসবে এক্ষেত্রে একটি টিপস হল এই দই তৈরির জন্য এই দুধ যতটা ঘন হবে দই ঠিক ততটাই তাড়াতাড়ি বসবে আর ততটাই স্বাদ হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনি দেওয়ার পর আবারও একটু জাল করে নিব চিনি দেওয়ার পরে মোটামুটি এমন একটি ভালো বলক চলে আসলেই চুলার জাল বন্ধ করে দেব এক কথায় চিনি দেওয়ার পরে চিনি দুধের সাথে ভালোভাবে গলে গিয়ে একটি ভালো বলক চলে আসলেই এটি হয়ে যাবে এখন দুধ অল্প একটু ঠান্ডা হয়ে নিক তার ফাঁকে আমরা দেখে নিই বীজের কী অবস্থা দেখুন দই বীজ হতে কত পানি বেরিয়েছে এখন এই দই বীজ একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন খুব ভালোভাবে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এটি ফেটিয়ে নেব এক্ষেত্রে একটি টিপস হলো এই দই বীজ থেকে অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে তা না হলে এটি দিয়ে যদি আপনারা দই তৈরি করেন তাহলে সেই দইয়েও অনেক পানি জমে যাবে এই জন্য দই বীজ থেকে পানি ঝরিয়ে নেওয়া খুবই দরকার আর অবশ্যই এই দই এভাবে খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই দই যতটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে আপনাদের দইও ঠিক ততটাই পারফেক্ট হবে যেহেতু আমি আপনাদের আগেই বলেছিলাম যে আজ আমি দুই ধরনের মিষ্টি দই তৈরি করব তাই চুলা থেকে দুধ নামানোর পরে আমি এখানে দুধ দুইটি বাটিতে ভাগ করে নিয়েছি এই সময় এই দুধ অবশ্যই উষ্ণ গরমের চেয়ে একটু বেশি গরম থাকতে হবে এখন একটি বাটির মধ্যে আগে থেকে যে দুধের ক্যারামেল তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি ক্যারামেল দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যেই যে দইয়ের বীজ আমি ফেটিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই দইয়ের বীজ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তবে এক্ষেত্রে বেশি বিট করবেন না তাহলে দুধ ঠান্ডা হয়ে যেতে পারে এই সময় কিন্তু দুধ অবশ্যই উষ্ণ গরমের চেয়ে একটু বেশি গরম থাকতে হবে এখন আরেকটি স্বাদের মিষ্টি দই তৈরির জন্য আমি আরেকটি বাটিতে বাকি দইয়ের বীজটুকু দিয়ে দিচ্ছি দইয়ের বীজ দিয়ে আবারও একটি হ্যান্ডউইস্কের সাহায্যে দুধের সাথে দইয়ের বীজ ভালোভাবে মিশিয়ে নেব আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আর আগামীতে এমন আরও রেসিপি দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল এভাবেই আমার দুই ধরনের দইয়ের মিশ্রণ রেডি হয়ে গেল আজ আমি দই বসানোর জন্য এমন কাপ ব্যবহার করছি অনেকেরই ধারণা থাকে যে মাটির বাটি ছাড়া দই ভালোভাবে বসে না দই ভালোভাবে বসানোর জন্য কোনো প্রকার মাটির বাটির দরকার নেই আপনারা দই বসানোর ক্ষেত্রে স্টিলের বাটি সিরামিকের বাটি বা যে কোনো ধরনের বক্সও ব্যবহার করতে পারেন এখন এই কাপগুলোতে আমি দইয়ের মিশ্রণ উঠিয়ে নিচ্ছি আমি আজ দুইটি পদ্ধতিতে আপনাদের দই বসানো দেখাবো যার জন্য আমি এখানে একটি স্টিলের বাটির উপরে তিনটি দইয়ের কাপ নিয়ে নিচ্ছি যার মধ্যে এখানে একটি দুধের ক্যারামেল দিয়ে তৈরি আর বাকি দুইটো এমনিতে দুধ দিয়ে তৈরি এই তিনটি দইয়ের কাপ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব যে সনাতন পদ্ধতিতে কিভাবে দই বসাতে হয় যার জন্য দই কাপে ওঠানোর পরে এভাবে একটি প্লেট দিয়ে কাপের মুখ বন্ধ করে দিচ্ছি যাতে করে এই কাপগুলোর ভিতরে বাতাস ঢুকতে না পারে এখন আমি এটি কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে আমার বাসার সবচেয়ে গরম জায়গায় কাপড় রাখার যে ওয়ার্ড্রপ আছে তার মধ্যে এটি ভালোভাবে মুড়িয়ে রেখে দেব আর অন্যদিকে আমি একটি স্টিলের প্লেটের উপর বাকি চারটি দইয়ের কাপ নিয়ে নিয়েছি আধুনিক পদ্ধতিতে কিভাবে দই বসাতে হয় এই চারটি কাপ দিয়ে আমি আপনাদের সেটি দেখিয়ে দেব যার জন্য চুলায় মোটা তলযুক্ত একটি হাড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এই হাড়ি আমি পাঁচ মিনিট হাই হিটে প্রি হিট করে নিয়েছি এখন ঢাকনা উঠে এর মধ্যে দইয়ের কাপগুলো দিয়ে দিচ্ছি কাপগুলো বসানোর পরে খুবই দ্রুত ঢাকনা লাগিয়ে দিতে হবে যাতে করে ভিতরের হিটটা বাইরে বের না হয়ে যায় এখন চুলার জাল একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে এক ঘন্টা জাল করে নিব আমার এই চুলার সর্বোচ্চ হিট দু হাজার আমি চারশোতে রেখে প্রায় এক ঘন্টা এভাবেই জাল করে নিব। আপনাদের চুলার জালের উপর নির্ভর করবে যে আপনাদের এই দই বসতে কতটা সময় লাগবে আগামীতে ঠিক এমন আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের দেওয়া বেলাইকনে চাপ দিবেন। এতে নতুন কোনো রেসিপির আপলোড দিলে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তাহলে একবারে ফিরে আসছি দুই পদ্ধতিতেই দই জমার পরে দইগুলো জমার পরে আমি এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে এই চারটি দই আমি আধুনিক পদ্ধতিতে চুলাতে বসিয়েছিলাম আর এই তিনটি দই আমি সনাতন পদ্ধতিতে ওয়ার্ড্রপের ভিতরে করে রেখেছিলাম চুলাতে আমার দই বসতে এক ঘন্টা সময় লেগেছে আর ওয়ার্ড্রপে কাঁথাই করে যে দইগুলো বসিয়েছিলাম সেগুলো ভালোভাবে জমতে আমার সাত ঘন্টা সময় লেগেছে যখন দেখবেন দইয়ের কাপ এমন উপর করলেও দই পড়ে যাচ্ছে না তখনই বুঝবেন যে আপনার দই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি একটি দই আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটি কতটা পারফেক্ট হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দইটা কতটা সুন্দরভাবে জমেছে এভাবেই আপনারা দুই পদ্ধতিতে দুই রকম স্বাদের দই তৈরি করে নিতে পারবেন আজকের ওই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আগামীতে এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ